काला वाला है नाई रे यार मन टकरे युरु बुक टकरे दुरु दुरु उथल वथल मन टे की चाय रे সন্ধ্যা বেলায় নাট বলতু সকাল বেলায় নাট বলতু সারাদিন নাট বলতু সবাই মিলে চাই রে আজকে কেন নাট বলতু নাট ভাই নাই রে ওকে ঝুনঝুন নাট বলতু তো ফোন কিনছাল জন ক্যাপিটাল এফএম 94.8 আজকে কিন্তু নাট ভাই নাই বলতু একাই সেরা ওকে দেখা যাক মিরু মানে তার কাটা মিরু আজকে নাই মানে কি যা অবস্থা সবার নিয়ে ছুটি হয় সবাই দেয় ফাঁকি হ্যাঁ সবাই ছুটি হয় সবারই হয় দেয় ফাঁকি কিন্তু কেউ থাকুক আর না থাকুক আমি থাকি আছেন আমাদের সাথে আমার পাশে আমার সাথে ভাই বন্ধু লিসেনার তাদেরকে বলতে চাই যে আমাকে ছেড়ে যাবেন না প্লিজ যাবেন না আমাকে একা রেখে যাবেন না খুব ভয় লাগছে এই স্টুডিওতে দেখেন আমি আর আপনারা ছাড়া কেউ নাই কেউ নাই আমাকে দেখা যায় আপনাদেরকে দেখা যায় না ঠিক আছে এটাই হলো পার্থক্য সো যারা যারা আমাকে দেখছেন বা দেখতে চান তারা চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজে চলে যেতে পারেন www.facebook.com/capitalfm94.8 সেখানে গেলেই দেখতে পাবেন যে একটি একা বলটু কিভাবে চুপচাপ বসে পাগলের মতো একা একা কথা বলছে আশেপাশে কেউ নাই কেউ নাই কেউ নাই সো তার আশেপাশে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা বা বলটুকে একা দেখে আপনাদের কেমন লাগছে আর যদিও আজকে আমি সুন্দর করে সেজে গুজে এসেছি কারণ কারণ বলছে কিছু নেই শীত লাগতেছে এবং আজকে একটু শীত কম দ্যাটস মোটা জাম্বু মাম্বু আর কি ফোমওয়ালা বা কি বল প্যাডিং জ্যাকেটটা পরিনি আজকে সুন্দর একটা ডেনিম পরছি জানি না এটা সুন্দর লাগতেছে কিনা তারপর পরছি তারপর এটাই আপনি আমার জানতে পারেন যে আসলে আমার কাছে কেমন লাগছে আই নো আমি দেখতে সুন্দর না আমি স্লিম ফ্রেম ড্যাশিং তারপর কি বল টাফ লুক ডার্ক টল হ্যান্ডসাম সো তারপর দেখতে কেমন আসে একটু জাস্ট 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 একটু গালাগালি হলেও আবার মন্তব্য হলেও মন সমালোচনা হলেও যা করেন করে আমাকে একটু অবশ্যই জানান এই দেখেন আমার চেয়ারও নড়তেছেন চেয়ারও কাঁপতেছে মানে আমি এখানে আমার কথা ছাড়া আর সেকেন্ড যদি কিছু শুনে থাকি আমার কান দিয়ে ঢুকে থাকে সেটা হচ্ছে চেয়ারের কটকট শব্দ কট 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 ওকে সাব্বির সাব্বির লিখেছে ভাইয়া কেমন ঠান্ডা লাগছে না আজকে ঠান্ডা তো খুবই কম রে ভাই জাহিদ হাসান দেখছি দেখছি সে লাইভে কমেন্ট করছেন কি লিখছেন আবু কাদের জানি লিখেছে হ্যালো তারপরে জাহিদ হাসান অ্যামেজিং বিউটিফুল লাগছে বলতে ভাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ মানে কি ভালো লাগছে একটা ছেলে হয়ে ছেলেকে তুমি কমপ্লিমেন্ট করছো আই লাইক ইউ ওকে তারপরে মোহাম্মদ সোহেল একটা বড় কমেন্ট লিখেছে বলটু লাইভ লাইভে কমেন্ট পড়তে গেলে এই জিনিসটা হয় মানে কমেন্টের জাম পানে কমেন্টটা টং করে কইলে চলে যায় একদিন পরের পরে যেমন শেখ শাহিন আলম লিখেছে শুনবো না আচ্ছা ঠিক আছে একটু তো শুনে দেখতে পারো অত মিউট করে দেখতে পারো শুনতে যদি খারাপই লাগে আই থিঙ্ক দেখতে খারাপ লাগবে না মিউট করে দেখতে পারো তামান্না মুস্তফা তামা লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো খুব ভালো আছি একা আছি একটু ভয়ে আছি সুস্থ দেখতে পাচ্ছি আর কে কে আমাদেরকে এখন যদি লাইভে কমেন্ট করছে সেই লাইভের কমেন্টগুলো পড়ি পড়লে কি হয় কমেন্টগুলো পড়লে মনে হয় যে কেউ আমার সাথে কথা বলছে আই এম নট অ্যালোন এইটুকু এই ফিলটা হয় আর কি তো দ্যাটস আমি ছোট ছোট করে যারা লাইভে আছে কমেন্ট করছি সেই কমেন্টগুলো পড়ছি তসলিমা আক্তার লিখেছে তার কাটা ভাই আছে তো না তার কাটা ভাই আজকে আসে নাই ওর তার কাটার মধ্যে ওর মানে সব কাটা গেছে আজকে তার কাটা সত্যি তার কাটা হয়ে গেছে শো থেকে কাটা হয়ে গেছে আই থিঙ্ক কালকে থেকে সে আবার আসবে মোহাম্মদ সাহেব লিখেছে মা বলছে তুই এত অপদার্থ কেন কোনো একটা কাজ অন্য অন্য ছেলের আগে শেষ করতে পারিস না ছেলে পারি তো মা আমার হাতের লেখা আমি সবাই বলতে পারি এটা আমার সাথে খুব মিলে গেছে আমার স্কুলে এরকম হইতো আমার স্যার আমাকে ডেকে দিয়েছে শাওন তোমার ভিতরে কি এমন কোন স্পেশালিটি আছে মানে তুমি এমন কিছু স্পেশাল পারো যেটা অন্য কেউ পারে না আমি জি স্যার আমার হাতের লেখা আমি পড়তে পারি আমার হাতের লেখা অন্য কেউ পড়তে পারে না আমি ছাড়া সো দিস ইজ ইন দিস কেস আমি স্পেশাল আর কি বলা যেতেই পারে সাদিয়া খান লিখেছে আই এম সাপু হে সাপু আই এম সাপু সাদিয়া যদি সাপু হয় শাওন সাপু হতেই পারে সাপু ওয়েটস ওয়েটস সাপু সাপু মেটস সাপু ওকে দেখতে পাচ্ছি তানিয়া তানিয়া একটা লিখেছে বোল্টুর নাকি কালো রং পছন্দ ছিল ওই জন্য আমি রোদের মাঝে ঘুরে ঘুরে নিজেকে কালো বানিয়েছি ওয়াও বোল্টু এখন কি আরে জাম্প করছে রে কই গেল কই গেল ম্যাডাম খুঁজে খুঁজে পড়তে চাই কই 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 লাস্ট লাইনে পড়তে পারলাম না যাই হোক জান্নাতুল মাওয়া মুক্ত লিখেছে হাই বোল্টু ভাইয়া মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে মন খারাপ করছি না আমি তোমার কমেন্টটাও লাভ দিছে রুবেলস লিখেছে মজা দেন তাড়াতাড়ি চলে আসো মজা দেওয়ার জন্যই তো আসছি বলছে যে মানে শাশুড়ি
শাশুড়ি না, এটা কে বলছে? মা বলছে তার ছেলেকে আর কি। মা তার ছেলেকে বলছে যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা মজা কিনে নিয়ে যায় শ্বশুর শাশুড়ির জন্য। সে সারা দোকান খুঁজছে, কোথাও কোনো মজা কিনে মজা পায় নাই। বলছে যে মজা তো পাইলাম না, মানে কোনো দোকানেই মজা যাবে ভাই, 10 টাকার মজা দেন, 20 টাকার মজা দেন, মজা না আমি তার কিছু নেই, মজা পায় না। তো শ্বশুর বাড়ি গেছে, যা প্রথমে শাশুড়িকে বলতেছে আপনি করে আমি মজা দিতে পারলাম না, এই বউ ছেলে তো মাথা গরম কি হয়। শ্বশুর যাই বলতেছে আপনার আমি মজা দিতে পারলাম না, এই চিন্তা করে সবাই কি জামাইয়ের কি মুখ খারাপ নাকি, সব কি উল্টা পাল্টা কথা বলতেছে, মজা দিতে পারলাম না। তো এরকম কাহিনীটা আর কি, পুরোটা আমি শেষ করতে পারলাম না, শেষ কাহিনী যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা শোনার পর আপনারাই আমাকে বলবেন বন্টু আজকে মজা দিতে পারলো না। দিয়া আফসার দানা লিখেছে আমার SMS পড়ো না কেন, এটা তো SMS না ভাই, এটা কমেন্ট। SMS করতে হলে তোমাকে 26969 এই নাম্বার SMS করতে হবে, ওকে। বাকিরা যারা বড় বড় কমেন্ট লিখছেন তাদের তো আমি লাইভ শেষে পড়ে দিব, কারণ এখন লাফালাফি করে, ঠিক আছে, লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট খুব লাফালাফি করতেছে। প্রীতি ইসলাম সময় লিখেছে ভাই কেমন আছেন, আমি খুব ভালো আছি। হাসান লিখেছে ঠেলা দিয়া কালা শেষ করে, ঠেলা দিয়ে খেলা শেষ করে দেবো বলডু, মা গো মা ভাবেছি, আমি সিরিয়াসলি ভাবেছি, আমি আমার অনেক বড় দেহ তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরটা কিন্তু কাইপে উঠছে, ভূমিকম্প হয়ে গেছে, রিক্টার স্কেল 7 থেকে 8 হবে, ঠিক আছে, কেন্দ্রবিন্দুতে ভূমিকম্প হয়ে গেছে ভাই, এরকম ভয় দেখাবে না প্লিজ, আমি আমি খুব সহজ সরল মানুষ। ওকে, জানলাদি মাহমুদ আবার লিখেছে হাই বন্টু ভাই মন খারাপ করো না, এখন তোমাকে পিছন থেকে কেউ এই বলবে কি ভয় দেখাচ্ছে, কেউ বলবে না, কিছু না, কেউ নেই ভাই, আমাকে ভয় দেখো না, কারণ তোমার জানো আমি খুব ভয় পাই, আমি একটু ভীত মানুষ, তাই বললে তুমি বলো না, এসে বলো না, ঠিক আছে, ভয় দেখাবো না, ভয় ছাড়া তুমি যে কোনো কিছু দেখাতে পারো, আমি ভয় পাবো না। তসিফ আহমেদ লিখে, তাশফিক আহমেদ লিখেছে নুরাচড়া কই, নুরাচড়া যে চুরি করে কই পালাই গেছে আমি বুঝতে পারতেছি না, খালি চুরি করে, খালি চুরি করে। ওকে, জোকস বলো কি নিয়ে জোক শুনবে জীবন চৌধুরী, তুমি টপিক বলো আমি জোক বলে দিচ্ছি, কি নিয়ে জোক শুনতে চাও? ওকে, দেখতে পাচ্ছি কে আছেন, মানে জোকস এরকম একটা বলছে যে বউ তার হাজবেন্ডকে বলতেছে যে জানো আজকে না একটা দারুণ জোক শুনছি, তার হাজবেন্ড তো বাধ্য, যেহেতু বউ দারুণ একটা জোক শুনছে সেই জোক এখন বউ শোনাবে, তার হাজবেন্ড শুনতে বাধ্য, তো বলছে আচ্ছা ঠিক আছে শোনাও আমি দেখি শুনি আমার হাসি পায় কিনা। তো বউ বলতেছে এক কাপড়, হ্যাঁ, একসাথে বাসে থাকতো তার হাজবেন্ড ওয়াইফ, আচ্ছা ঠিক আছে, আর ওয়াইফটা না খুব সহজ সরল একদম নিষ্পাপ ভালো টাইপের, এই শুনে হাজবেন্ড হো 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 করে হাসা শুরু করছে, আসলেই দারুণ জোকস, অসাধারণ জোকস, বউ তোর মুখের দিকে চায় রয়েছে, এবার হাজবেন্ড ওর বউয়ের মুখের দিকে তাকাইছে, বলে কি হয়েছে, জোক তো শেষ হয় নাই, ও আচ্ছা, আমি ভাবছি যে ওয়াইফ সহজ সরল এবং নিষ্পাপ, এই শুনেই তো আমি হাসতেছি, এটাই তো একটা বড় জোক। সুতরাং যারা শুনছেন তারা সকল মেয়েরা ভালো, সকল গার্লফ্রেন্ডরা গার্লফ্রেন্ড থাকা পর্যন্ত ভালো, যেই বউ হয়ে যায় তাদের যে কি পাখাটা গজায়, প্রথমে থাকে পরীর পাখা, পরে বিয়ের পর পাখাটা কেটে হয়ে যায় জিনের শিং, পাখাটা শিঙে রূপান্তরিত, তখন গুঁতাতে গুঁতাতে জীবনটাকে পুরো ফুটো ফুটো করে দেয়, এতগুলো ফুটো করে দেয় জীবনে যে ওটা মনে হয় যে এটা জীবন নাই, এটা মাছ ধরার জাল হয়ে গেছে, এটা দিয়ে মাছ ধরা ছাড়া আর কোনো কামই লাগবে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এমনি জাহেদ ইসলাম লেগেছে লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু জাহেদ, ও মাই গড। প্রীতি ইসলাম সময় লেগেছে ভাইয়া হাই বোন। ওকে, নীরা লেগেছে আমার কমেন্ট পড়বা না ভাই, পড়ছিস নীরা, তোমাকে আমি নিরাশ করিনি, উজ্জ্বল থাকো। তারপরে দেখতে পাচ্ছি আমাকে কে কে কমেন্ট করেছেন, জীবন চৌধুরী অনেক অনেক কমেন্ট করতেছে, সে মোটামুটি আমাকে ভালোই সাপোর্ট দিচ্ছে, থ্যাংক ইউ জীবন চৌধুরী, স্পেশাল থ্যাংকস তোমাকে। ভাইয়া BPL নিয়ে জোকস বলো অথবা ক্রিকেট নিয়ে জোকস বলো। আচ্ছা, BPL সবাই মোটামুটি, যারা আমাদের লিসেনার নাট বল্টু লিসেনার, তারা মোটামুটি জানে যে বল্টু খেলা নিয়ে কতটা এক্সপার্ট। হ্যাঁ, জীবনে শুধুমাত্র কিছু কিছু সময় মানে খেলা দেখি যখন ভালো লাগে, এছাড়া খেলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, খেলা দেখা নিয়েও মাথা ব্যথা নেই। সো BPL কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং জানিও না। তো ক্রিকেট নিয়ে যদি ওভারঅল জোক বলতে বলো, তো ক্রিকেট নিয়ে একটা জোক বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে এক বলে 10 রান দরকার একটা ম্যাচে, তো ব্যাটসম্যান তো খুবই টেনশনে, এক বলে 10 রান তো কোনোভাবেই সম্ভব না, যদি নো বল হোয়াইট বল হয়ে এভাবে হয় তাইলে আর কি সম্ভব, কিন্তু এক বলে যদি একদম লাইন লেন্থ ঠিক থাকে এবং রাইট বল হয়, রাইট বলে তো 10 রান নেওয়া সম্ভব না, কিন্তু ব্যাটসম্যান তার জিততেই হবে, এক বলে 10 রান তাকে কোনোভাবে না কোনোভাবে নিতেই হবে,
সে করছে কি ব্যাটের মধ্যে থেকে লুকায় একটা ব্লেড লাগাইছে। তো সবাই বলতেছে কিভাবে ব্লেড লাগাইছে, না আমি এভাবে ব্যাটিং করবো, হ্যাঁ এখানে একটা ব্লেড থাকবে। বলছে ঠিক আছে, পরের বল বলার তো দূরপ্রান্ত থেকে আসছে, হাত ঘুরিয়ে মানে রাইট আর্ম মিডিয়াম পেস বলার, সে চরম আকারে দ্রুত গতিতে মানে প্রায় 130-140 কিলোমিটার গতিতে একটা বল মারছে, আর সে ব্যাটসম্যান মানে সাটায় মারছে, একটা মানে হাঁকা মারছে, ধুম করে মারছে বলের মধ্যে, বল বেড়ে লাগা এমন একটা অবস্থা, আকাশের মধ্যে ঘুরতে ঘুরতে বলটা দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ হয়ে একটা সীমানার বাইরে ছয় আর একটা গোড়ায় চার, হইল নি এক বলে 10 রান জিতে গেছে। অবাস্তব গল্প, অবাস্তব জোকস, যেটা কখনো পসিবল না, এটা ক্রিকেটে পসিবল। আই ডোন্ট নো লাফটার ছিল কিনা, নিজেই হাসা ব্যাপারটাকে ডাইলুটেড করার চিন্তা করে মানে সিস্টেম করে যাই, আসলে আমি এটা হাসি, কেউ হাসো না হাসো, বাজে একটা জোক বলছি, যাই হোক বাজে জোক আরো বলবো, আরো মজা করবো, আরো এন্টারটেইন করবো, তোমাদের যাদের যাদের এসএমএস করছো তাদের এসএমএস গুলো পড়বো, কমেন্ট গুলো পড়বো, কেউ করতে যাবে না। কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নট বল টু দ্য টু ফান কিংস, বাট আজকে মাঠ পাইছে তো বল টু উপস্থিত, সো বল টুকে সাপোর্ট করার জন্য অবশ্যই থাকতে হবে, কেউ চলে যাবে না, চলে যেতে যেতে ইচ্ছে আরেক দিন চেয়েও আজ থেকে যাও, আবার চেহারার দিকে তাকিয়ে আবার মুখটা দেবে তাকিয়ে আজ থেকে যাও, ঠিক আছে তিন বছরটা বিরতির পর। আর তোমার এসএমএস করতে করার জন্য 2669 খোলা হলো www.facebook.com/capitalfm94.8 যে ফ্লাইটটি আছে চলছে এখন, সেই লাইভের নিচে কমেন্ট করতে পারবা, ফোন কল হবে 02550366 59, এই নাম্বারটিতে কল করলেই ফোন কলে পেয়ে যাবে আজ আমাকে, বলতে হবে একাই কথা বলবে, ফিরছি ছোট্ট বিজিতে পরে, কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8।